सोएंगे न सोने देंगे, जागते रहो, जगाते रहो, चलते रहो, चलाते रहो। स्वामी विवेकानंद ने कहा था, उद्देश्य जागृत प्राप्त करान बोलता, उठो जागो, और जब तक लक्ष्य की प्राप्ति ना हो तब तक विश्राम मत करो। और इसलिए उनके भावनाओं को ध्यान में रखेंगे और जोरदारी से जयकारा बोले, भारत माता की, भारत माता की, वंदे मातरम, वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, डॉक्टर ভারতের ক্ষেত্রে এক ভারত শ্রেষ্ঠ ভারত কি বলে বলে এক পৃথিবী এক পরিবার এক মানুষ এক পৃথিবী বসুদ্ধ কুটুম্বক এক পৃথিবী এক পরিবার এক মানুষ পৃথক করতে কিসের কমিউনিস্ট এক থেকে বড় কমিউনিস্টকে এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ পাশের বাড়ি বিল্ডিং থাকবে, আমার বাড়ি ছোট বিল্ডিং থাকবে। দেশের প্রধানমন্ত্রী বলছে 2023 মধ্যে একটা বাড়ি মাত্র থাকতে পারবে না ভারতবর্ষ, যে যা বাড়িতে পাকা করবে। আমাদের কটা আমাদের এই পাঁচ বছরে 3,63,000 গ্রামে যান, ডানটা বাঁধকে তাকান, যেদিকে তাকাবে শুধু বিল্ডিং হচ্ছে, বিল্ডিং হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এই দলটা এরকম শুধুমাত্র সব ইউনিভার্সিটি আমাদের সরকার আছে বলে বুদ্ধিস্ট ইউনিভার্সিটি সাউথ ত্রিপুরা 11,00,000 নতিশ অনুমোদন দিয়েছে, আলিয়া ইউনিভার্সিটি নর্থ ত্রিপুরা ওই যে কেন সবকার সাপ সবকার বিকাশ স্লোগান না, এটা পিকুলিয়ার পার্টি। আমি এরকম পার্টি আমি বলছি আমি মুখ্যমন্ত্রী সচিন সিং থেকে আরম্ভ করে সব মুখ্যমন্ত্রীকে দেখেছি, শুধু একজন ছাড়া, শুধু দর্শক দেবেন কাছেন আমি কোনো সঙ্গে নামাশা ছিল না, বাকিদের সঙ্গে দেখেছি এরকম পজিটিভ গভর্নমেন্ট কোনদিন আমি দেখি নেগেটিভ বলে কিছু কোনদিন নেগেটিভ বলে। আমাদের পর্যন্ত এই 35-40-50 বছরে আমাদের পর্যন্ত মাথা খুলি আমরা সবাই নেগেটিভ হয়ে গেছি, আর বোধহয় কিছু হইতো না, কিছু হইব বুদ্ধিয়া, পড়াশোনা করে কি হইব, ল পাস করে কি হইব, নেগেটিভ শুধু নেগেটিভ। আর আমরা কি বলি, আমরা আগরতলা সবাই হাঁটেন, আমরা ছেলেকে নিয়ে এতদিন বলতো একটা ঝড় হচ্ছে বা রিক্সা চলছে, ওটা ট্রেন যাতায়াত করছে, কটা জাতীয় সড়ক একটা ছিল, এখন কটা জাতীয় সড়ক 9টা, এর মধ্যে মন ভুলেছেন না কেউ? এক বছর আগে যদি যান আর এখন গেলে আমরা আত্মীয় থাকলে কোনো গ্রামে গিয়ে আপনি বাড়ি তাড়াতাড়ি খুঁজে পাবেন না, am I right? যান বিপদ তুমি চিন্তা করো, টোটাল চেঞ্জ, জাতীয় সড়কে মরে ফেলা হচ্ছে, টোটাল জাতীয় সড়কে আবার 10,50,000 10,50,000 আবার 6,50,000 একটা লাইন ছিল এই সরকার হচ্ছে গ্রামের লাইন, এখন বলছে ফোর লাইন, কি অবস্থা হবে এটা? ধর্মনগরে কখনটা যাবে, ধর্মনগরে আমরা দ্বিঘণ্টা আড়াই ঘন্টা ধর্মনগর পৌঁছলাম, এই রাস্তা কমপ্লিট হবে, কোনো কমপ্লিট করতে হয়নি, প্রকৃত ডেভেলপমেন্ট অতীত হয়নি, ডেভেলপমেন্টের নামে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজকে কথাগুলি ভাবতে হবে, এই যে বলছি আমার আমার আপনি আমার তো বেশি কষ্ট লাগে না, কিন্তু আমি আমি আর করবো আর কিচ্ছু করবো না, এটা হতে পারে না, আজকে এই জিনিসটি ভাবতে হবে আমাদের। আজকে আমি সত্যি বলছি, ওরা স্বপ্ন ছিল বিবিদের, তারা বলতো আমরা ত্রিপুরার মধ্যে আর কিচ্ছু হইত না, আজকে এই সরকার পজিটিভ দৃষ্টি কিন্তু বিজেপি কিন্তু নেগেটিভ লাইন, আপনি আপনি করে হইতো না কিছু, ওগুলি জানি কি তো
ন্যাশনাল ল ইউনিভার্সিটি বলে ভাবছেন নি? ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হবে ভাবছেন? ভাবেন নি। আর একটা প্রাইভেট পিপিপি মডেলের ল কলেজ আমরা চালু করে দিয়েছি, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ভারতবর্ষের তিনটা মধ্যে ত্রিপুরা একটা, 90 জন ছেলে মেয়ে পড়ছেন, ট্রিপল আইটি আমাদের সরকার বসিয়েছে, প্রথম বেসে 14 জন ছেলে মেয়ে ভর্তি হয়েছিল, কোয়ালিটি এডুকেশন, 14 জন কলেজে থাকতে একটা চাকরি, তাদের সেবার কথা। Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.